তিনি একবার বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেবেন, আবার কিছুদিন পরে বলেন কিনবেন না। যদিও শেষ পর্যন্ত অনেক জল ঘোলা করে 27 অক্টোবর 2022 সালে $4,400 কোটি টুইটার কিনে নেন ইলন মাস্ক। আর কিনে নেওয়ার সাথে সাথেই বরখাস্ত করেন টুইটারের ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালকে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই যেন ভালোবাসেন মাস্ক। 2021 সালে তার এক টুইটারে ক্রিপ্টোকারেন্সি ডজকয়েনের দাম বেড়েছিল 4,000 গুণ। নিন্দুকেরা বলেন এটি করে কোটি টাকা ক্রিপ্টো মার্কেট থেকে হাতিয়ে নিয়েছেন তিনি। অবশ্য এসব কথা শুনতে বইয়ে গেছে জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস এর তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের। ইলন মাস্কের পুরো নাম হল ইলন রেভ মাস্ক। ইলন মাস্ক 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। তার মা মায়ে মাস্ক, তিনি একজন কানাডিয়ান, আর বাবা হলেন এরোল মাস্ক। তিনি ছিলেন আফ্রিকান এবং একই সাথে তিনি একজন ইঞ্জিনিয়ার, নাবিক ও পাইলট। বেশ ছোটবেলাতেই ইলন মাস্কের বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এই বিষয়টি ইলন মাস্কের মনে অনেক বড় প্রভাব ফেলেছিল। একাকিত্ব জেঁকে বসে ইলনের মনে। একাকিত্ব দূর করতে আশ্রয় নেন বই পড়ায়। ইলন হরহামেশাই বলেন, আমি পিতামাতার হাত ধরে বড় হইনি, আমি বড় হয়েছি বই পড়ে পড়ে। মাত্র 10 বছর বয়সে বই পড়ার পাশাপাশি কম্পিউটারে বুট হয়ে যান ইলন মাস্ক। নিজে নিজে শিখে ফেলেন কম্পিউটার প্রোগ্রামিং। আর মাত্র 12 বছর বয়সে ব্লাস্টার নামে একটি কম্পিউটার গেম বানিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন টেক দুনিয়ার নতুন রাজার জন্ম হয়েছে। আফ্রিকায় সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। ইলন মাস্ক এই প্রশিক্ষণ এড়াতে মায়ের কানাডিয়ান পাসপোর্টের সুবিধা নিয়ে মাত্র 17 বছর বয়সেই পাড়ি জমান কানাডায়। 3 বছর পর 1992 সালে কানাডা থেকে আমেরিকায় পাড়ি জমান ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়াতে ব্যবসা ও পদার্থবিজ্ঞান বিষয়ে পড়াশোনার জন্য। ইলন মাস্ক প্রথমে অর্থনীতিতে এবং পরে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। এরপর ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে আসেন এনার্জি ফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য। সে সময় বিশ্বে শুরু হয় ইন্টারনেট বিপ্লব। নতুন কিছুর নেশা ইলন মাস্ককে সবসময় টানত। সেই নেশায় পিএইচডি ছেড়ে দিয়ে ইলন ডুব দেন ইন্টারনেটের দুনিয়ায়। 1995 সালে ভাইয়ের সাথে প্রতিষ্ঠা করেন তার প্রথম কোম্পানি জিপ টু। এর মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ ঘটে ইলন মাস্কের। 1999 সালে ইলন মাস্ক X.com নামে অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন সেবাদাতা সাইট চালু করে, যা পরবর্তীতে বিশ্বব্যাপী পেপাল হিসেবে পরিচিতি পায়। বর্তমানে পেপাল সারা বিশ্বে সর্বজন স্বীকৃত। 2002 সালে মাস্ক তার তৃতীয় ব্যবসা প্রতিষ্ঠান স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন বা স্পেস এক্স এর যাত্রা শুরু করেন। সস্তা কিন্তু অধিক কার্যকারিতার রকেট নির্মাণের জন্য স্পেস এক্স বেশ অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করে। স্পেস এক্স একমাত্র ব্যক্তি মালিকানাধীন কোম্পানি যেখান থেকে প্রথম কোনো মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। মাস্কের ফ্যালকন 9 রকেট অন্যরকম মাত্রা সৃষ্টি করেছে এই জগতে। 2012 সালে এই রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত মহাকাশচারীদের জন্য 1,000 পাউন্ড ওজনের রসদ পাঠানো হয়েছিল। এছাড়াও বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। 2003 সালের জুলাইয়ে যাত্রা শুরু করে বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী কোম্পানি টেসলা মোটরস। গাড়ি প্রেমিকদের কাছে টেসলা এক পরিচিত নাম। যদিও কোম্পানির শুরুতে মাস্ক ছিলেন না, 2004 সালে তিনি এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। প্রতিষ্ঠার মাত্র 5 বছরের মাথায় 2008 সালে টেসলা স্পোর্টস রোডস্টার বাজারজাত করে। বিদ্যুৎচালিত গাড়ি হিসেবে টেসলার জনপ্রিয়তা আকাশচুম্বী। এছাড়াও ইলন মাস্কের সোলার সিটি, হাইপারলুপ, দ্য বোরিং কোম্পানি, নিউরালিঙ্ক উদ্যোক্তা হিসেবে তাকে নিয়ে গেছে অন্য এক মাত্রায়। ইলন মাস্ক পেশা জীবনে শতভাগ সফল হলেও দাম্পত্য জীবনে খুব একটা সফল নন। বিয়ে করেছেন 2 জনকে, দ্বিতীয় স্ত্রীকেই আবার করেছেন 2 বার। 2000 সালে কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসনকে বিয়ে করেন তিনি। 2010 সালে অভিনেত্রী টালুলা রেইলির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু এই সম্পর্ক বেশি দিন টিকে নেই। হালের বিতর্কিত অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সাথেও প্রেমের গুঞ্জন রয়েছে তার। যেখানে সবার চিন্তার পরিধি শেষ হয়, ইলন মাস্কের চিন্তার পরিধি নাকি শুরু হয় সেখান থেকেই। এই কারণে উদ্যোক্তা হিসেবে ইলন মাস্ক ছাড়িয়ে গেছেন সবাইকে, উঠেছেন সাফল্যের শিখরে।